নমস্কার এবং সালাম। আপনারা দেখছেন নিউজ নির্ভিক, আর আজ 28 ফেব্রুয়ারি সোমবার। নিউজ নির্ভিকের ব্রেকিং এই মুহূর্তের খবর নিয়ে উপস্থিত আমি শরণ সুন্দর দাস। দ্বিতীয়বার ময়নাতদন্তের জন্য কবর থেকে তোলা হলো নিহত আনিস খানের দেহ। নিউজ নির্ভিকের ব্রেকিং এই মুহূর্তের খবর হচ্ছে, দ্বিতীয়বার ময়নাতদন্তের জন্য কবর থেকে তোলা হলো নিহত আনিস খানের দেহ। আজ সোমবার সকালেই এসআইটির সদস্যরা আনিস খানের আমতার বাড়িতে পৌঁছে যান। 3 সদস্যের সেই দলে ছিলেন হাওড়ার বিএমওএইচ এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। তারা প্রথমে আনিসের বাবার সঙ্গে কথা বলেন, কিন্তু আনিসের বাবা এবং দাদা বলেন জেলা জজ না এলে দেহ কবর থেকে তুলতে দেবেন না তিনি। এরপরই বেলা 12টা নাগাদ এসে পৌঁছন জেলা জজ। তার সামনেই শুরু হয় কবর থেকে দেহ তোলার প্রক্রিয়া। সিট সদস্যরা আনিসের বাবাকে মৃতদেহ শনাক্ত করার জন্য যেতে বলেন। তিনি আইনজীবীর সঙ্গে পরামর্শ করে জানান তিনি যেতে পারবেন না, বদলে যাবেন তার বড় ছেলে এবং আনিসের কাকার ছেলে। এছাড়া গ্রামের 10 থেকে 12 জন সঙ্গে যাবেন। ঘটনাস্থলে বাড়তি কোনো পুলিশ বাহিনী ছিল না। কবর থেকে দেহ তোলা দেখতে গ্রামবাসীদের ভিড় জমে যায়। উল্লেখ্য যে কলকাতা হাইকোর্ট আনিসের দেহের দ্বিতীয়বার ময়নাতদন্তের নির্দেশ দিয়েছিল। সেই নির্দেশ অনুযায়ী গত শুক্রবার রাতে সিটের সদস্যরা আনিসের পরিবারকে নোটিশ দেয় শনিবার ভোরে তার দেহ তোলা হবে, এবং তারপর শনিবার ভোরে আনিসের গ্রামে পৌঁছয় পুলিশ। কিন্তু সেখানে গিয়ে গ্রামবাসীদের প্রবল বিক্ষোভের মুখে পড়তে হয় এসআইটির সদস্যদের, ফলে আনিসের দেহ না তুলেই সেই রাতে ফিরে যেতে বাধ্য হয় পুলিশ। সোমবার আনিসের দেহ তোলার অনুমতি দেওয়া হলেও শনিবার ভোর রাতে সিট সদস্যদের দেহ তুলতে আসা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন আনিসের বাবা এবং দাদা। আনিসের মৃতদেহ চুরি করার উদ্দেশ্যেই আধিকারিকরা এসেছিলেন বলে অভিযোগও তোলেন তাঁরা। শনিবার আনিসের দেহ তোলায় বাধা পাওয়ার পরই রাজ্য পুলিশের তরফে টুইট করে এই ঘটনায় আদালতের নির্দেশকে অমান্য করার পাল্টা অভিযোগও তোলা হয়েছিল। এর আগেও আনিস কাণ্ডের জল গড়িয়েছে অনেক দূর। দ্বিতীয়বার ময়নাতদন্তের জন্য আনিসের দেহ তুলতে গিয়ে বাধা পেতে হয়েছে সিটকে। আনিসের দাদা সাবির খান বলেছেন, আমরা তো আদালতের নির্দেশ মেনে বলেছিলাম দেহ তুলতে দেবো, একটু সময় চেয়েছিলাম।
সেটা সিট দিতে চাইছে না কেন? ওই দিনেই আনিসের বাবা সালাম খান বলেছিলেন, সোমবার দিনের আলোয় গ্রামবাসী, বিচারক এবং আইনজীবীর উপস্থিতিতে মৃতদেহ কবর থেকে তোলা হোক ময়নাতদন্তের জন্য। রবিবার সিটের নোটিশ পেয়ে শেষমেশ দ্বিতীয়বার ময়নাতদন্তে রাজি হয় নিহত আনিস খানের পরিবার। ঠিক হয় সোমবার কবর থেকে দেহ তুলে SSKM হাসপাতালে ময়নাতদন্ত করা হবে। সেই মতো আজ সোমবার সকালেই সিট সদস্যরা পৌঁছে যান আমতায়। প্রয়োজনীয় কাগজপত্রে সই সাবুতের পর যেখানে আনিসের দেহ কবর দেয়া হয়েছিল সেই কবরস্থানে যান সিটের সদস্যরা। সঙ্গে ছিলেন ফরেনসিক বিশেষজ্ঞ এবং আইনজীবীও। দেহ তোলার প্রস্তুতিও শুরু করে দেন তারা। তা দেখতে গ্রামবাসীরাও ভিড় জমান। শেষ মুহূর্তে আনিস খানের দাদা সাবির খান এসে জানান, জেলা জজ না আসলে দেহ তুলতে দেয়া হবে না। অবশেষে দুপুর 12টা নাগাদ ঘটনাস্থলে জেলা জজ উপস্থিত হলে আনিস খানের দেহ তোলার কাজ শুরু হয়। গত 18 তারিখ আমতার খাঁপাড়ায় ছাত্রনেতা আনিস খানের বাড়িতে ঢুকে পুলিশ তাঁকে হুমকি দেয় বলে অভিযোগ। এরপর উভয় পক্ষের কথা কাটাকাটি মাঝেই দোতলার খোলা ছাদ থেকে আনিসকে ফেলে দিয়ে হত্যা করা হয় বলে আনিসের পরিবার অভিযোগ করে। তাই নিয়ে উত্তাল হয়ে ওঠে গোটা রাজ্য। আমতা থানার পুলিশ প্রথমে আনিসের বাড়িতে আনিসকে ধরতে যাওয়ার কথাই, আনিসকে গ্রেপ্তার করতে যাওয়ার কথাই অস্বীকার করে। হাওড়া গ্রামীণ পুলিশ সুপার সৌম্য সেই সুরে সুর মেলান। তারপর মমতা বন্দ্যোপাধ্যায় আনিস হত্যাকাণ্ডের তদন্তের জন্য স্পেশাল ইনভেস্টিগেশন টিম, সংক্ষেপে SIT সিট গঠন করে দেন। সিটের তদন্তের শুরুতেই জানা যায় সেই রাতে আমতা থানার পুলিশ গিয়েছিল আনিসের বাড়িতে। এরপর 3 জন পুলিশকে বরখাস্ত করা হয়। কদিন পরেই বরখাস্ত হওয়া সেই পুলিশদের মধ্যে 2 জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া পুলিশ 2 জন আবার আনিসের বাড়িতে যাওয়ার কথা স্বীকার করে সরাসরি অভিযোগ করেন আমতা থানার ওসির বিরুদ্ধে। ওসিকেও তারপর ভবানী ভবনে ডেকে দীর্ঘক্ষণ ধরে অনেকবার ধরে জেরা করা হয়। তারপর ওসিকে, আমতা থানার ওসিকে ছুটিতে পাঠানো হয়। সব কিছু চাপা দেওয়ার জন্য প্রথমে তড়িঘড়ি কোনো রকমে আনিসের ময়নাতদন্ত করারও অভিযোগ ওঠে। হাইকোর্টের নির্দেশে দ্বিতীয়বার ময়নাতদন্তের নির্দেশে সেই অভিযোগ সত্য বলেই প্রমাণিত হয়। এই রকম পরিস্থিতিতে আনিসের পরিবারের পুলিশের তদন্তে ভরসা না থাকারই কথা। তারপরেও হাইকোর্টের নির্দেশ অনুযায়ী তদন্তের কাজে যথাসাধ্য সহযোগিতা করে চলেছেন আনিস খানের পরিবার, নিহত আনিস খানের পরিবার। কিন্তু বাজারি মিডিয়াগুলো এখন উদ্দেশ্য প্রণোদিতভাবেই সবেতেই আনিসের পরিবারের দোষ দেখাতে উঠে পড়ে লেগেছে। তো আপাতত এই পর্যন্ত। আজকের ভিডিওটা সম্পর্কে কিছু বলার থাকলে অবশ্যই মন্তব্য করে জানান এবং পারলে শেয়ার করে ভিডিওটা বেশি বেশি লোককে দেখার সুযোগ করে দিন। ভিডিওটা যারা ইউটিউবে দেখছেন অথচ নিউজ নির্ভিক চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তারা নিয়মিত আমাদের সঙ্গে থাকার জন্য এবং এমনই সব গুরুত্বপূর্ণ খবরের আপডেট পাওয়ার জন্য চোখ রাখুন নিউজ নির্ভিকে, আর অবশ্যই সাবস্ক্রাইব করুন নিউজ নির্ভিক ইউটিউব চ্যানেলে। সাথে সাথে নিউজ নির্ভিকের প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য পাশের বেল আইকন অন করে অল সিলেক্ট করে দিন। আর যারা নিউজ নির্ভিক চ্যানেলটি ফেসবুক পেজে দেখছেন তারা আজকের এই ভিডিওতে লাইক দিয়ে সাথে সাথে নিউজ নির্ভিক চ্যানেলে লাইক দিয়ে এবং ফলো করে সঙ্গে থাকুন। নিউজ নির্ভিকে এমনই সব গুরুত্বপূর্ণ খবরের আপডেট সহ প্রতিদিনের খবর, গুরুত্বপূর্ণ প্রতিবেদন এবং ভিন্নধর্মী নানা বিষয়ভিত্তিক ভিডিও আমরা নিয়মিত দেখাতে থাকব আপনাদের। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।